আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমাদের ব্লগে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুমিল্লা মিউজিক প্যারাডাইজের আসল সৌন্দর্য। আসলে আপনারা যদি চিল করতে চান আসতে পারেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কে কোন ধরনের ভিডিও দেখতে চান, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। সো আর কথা বলাচ্ছি না, ভিডিওটি শুরু করা যায়। এই হচ্ছে সেই মিউজিক প্যারাডাইজের প্রবেশ গেট, আর যেটা দেখতে অনেক সুন্দর। অবশ্যই আজকে অনেক মানুষ, শুক্রবার প্রচুর কোলাহল এখানে, আর একটু জমজমাট পরিবেশ। আসলে এই ধরনের জায়গা একটু জমজমাট না হলে সুন্দর লাগে না। আমরা টিকিট কাটছি, তারপর আমরা প্রবেশ করলাম ভিতরে। আপনারা যারা এখানে টিকিট কাটবেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি ভিতরে গিয়ে ওয়াটার পার্কে ঢুকেন তাহলে একসাথে প্যাকেজে টিকিট কেটে ফেলবেন, নাহলে আপনাদের থেকে 150 টাকা বেশি দিয়ে আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এখানে পার পার্সন 550 টাকা করে টিকিট ওয়াটার পার্ক সহ, এটা হচ্ছে প্যাকেজে। আর আপনারা যদি আলাদা আলাদা কাটতে চান তাহলে টিকিট 650 টাকা করে পড়বে। এ হচ্ছে মিউজিক প্যারাডাইজের ভিতরের অবস্থা। এই জায়গাটা এসে সবাই ছবি তুলে, প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা 2টা করে রাইড ফ্রি পাবেন। তাছাড়াও আপনাদের যতগুলো খুশি ততগুলো টিকিট কেটে আপনারা রাইড করতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে ডাইনোসর দেখার জন্য, তো চলুন আপনাদেরকেও দেখাই ডাইনোসর। যাচ্ছি ওয়াটার পার্কের দিকে, ওখানে গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করতে হবে, দেন পানিতে নামবো, অনেক চিল করবো। সো দেখতে থাকুন আপনারা। চলে আসছি ওয়াটার পার্কের ভিতরে। আমরা এখন যাচ্ছি লকারের দিকে, আর ওইখানে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করবো। আপনারা এখানে আসলে এখানে লকারের ব্যবস্থা আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় সবকিছু এখানে রাখতে পারবেন, এক্সচেঞ্জ করে দেন আপনারা পানিতে নামতে পারবেন। এ হচ্ছে সামনে দেখতেছেন, এটা হচ্ছে লকার। লকারের ভাড়া মাত্র 100 টাকা। লকার থেকে কাপড় চোপড় চেঞ্জ করে চলে আসলাম এখানে। এখানে তো সবাই সেই মজা করতেছে, অনেক সুন্দর ঢেউ মারতেছে। এখানে ওয়াটার পার্কের ভিতরে 3টা প্লেস আছে, এটা হচ্ছে একটা প্লেস, আর তারপরে ওইখানে অনেকক্ষণ চিল করে মজা করে আমরা চলে আসলাম আর একটা প্লেসে, আর এটা হচ্ছে আর একটা প্লেস। যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন, বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে ওরা এখানে অনেক বেশি মজা করতে পারবে। দেখতেছেন সবাই বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চারা অনেক বেশি মজা করতেছে এখানে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, মজা করার মতো একটা জায়গা। অনেকগুলা প্লেস আপনি রাইড বলেন, ওয়াটার পার্কে বলেন, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। সময় নিয়ে আসবেন সবাই, অনেক মজা করে যাবেন ইনশাল্লাহ, ভালো একটা রিফ্রেশমেন্টিং হবে সবার। দেখতেছেন আমি আমার ভাতিজা ভাগিনা বড় ভাইদেরকে নিয়ে আসছি, সবাই মিলে অনেক মজা করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসবেন, মজা করবেন এখানে। এটা হচ্ছে আরেকটা প্লেস, আর এখানে আপনারা যতবার খুশি ততবার উপর থেকে এই যে সবাই নামতেছে ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে কোনো টিকিটের বাধ্যকতা নাই। অনেক তো চিল করলাম আর আপনাদেরকে দেখালাম, তো সো এখন চলে যাওয়ার পালা। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা সবাই আসবেন, এসে দেখে যাবেন, মজা করবেন অবশ্যই ইনশাল্লাহ। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।